সো ভিউয়ার্স, আজকে আমরা হাটুভাঙ্গা যাব এবং সেখানের বিখ্যাত ভাপা পিঠা, 2000 টাকার পিঠা পর্যন্ত ওইখানে পাওয়া যায় এবং কি কি দিয়ে বানানো হয় সেই পিঠা আপনাদের সাথে শেয়ার করব এবং 100 টাকার একটা পিঠা নিয়ে আপনাদের সাথে সকল বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, সো আপনারা গিয়েও খেয়ে আসতে পারবেন। সো চলুন শুরু করা যাক দেরি না করে। সো ভিউয়ার্স, লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। সো আজকে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা হাটুভাঙ্গে গিয়ে আপনাদের সাথে বিখ্যাত পিঠা শেয়ার করার চেষ্টা করবো, যেখানে অনেক রকম আইটেম দিয়ে ভাপা পিঠা বানানো হয় এবং 2000 টাকার পিঠা ওইখানে পাওয়া যায়। সো আমরা এখন আছি হলো রাস্তার মধ্যে। সো রাস্তার মধ্যে আছি, কিছুক্ষণ পরে ওইখানে পৌঁছে যাব। আর নরসিংদী থেকে আমিরগঞ্জের রাস্তাটা এবং হাটুভাঙ্গা যাওয়ার যে দূরত্ব সেটা মূলত অনেকখানি যেটা জানেন। সো ভিডিও শর্ট করে এনেছি, কেটে কেটে ভিডিও করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করাটা সহজ হবে, যে যে কিনা বোরিং সময় পাস করতে হবে না আপনাদের। সো আমি এখন মূলত আমিরগঞ্জ পাস করে ফেলেছি আর মূলত দেখা হবে আপনাদের ওইখানে গিয়ে। সো আপনাদের কিন্তু ভিডিও মিস করবেন না। সো এই রাস্তা দিয়ে কিন্তু ভিউয়ার সিএনজি, অটোরিক্সা, মাইকো এবং আরও গাড়ি চলাচল করে, যেটা কিনা আপনার অনেক রিস্ক বলা যেতে পারে। আপনারা সাবধানে গাড়ি করে চলাবেন। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই দোকানে। সো আমরা এখন আছি হাটুভাঙ্গা স্টেশনের সাথে। সো সেই দোকানে চলে এসেছি। সো দেখতে পারতেছেন সেই দোকানের মধ্যে শুধু পিঠা না, আলুর চপ, তারপর হলো পুরি সিঙ্গারা, তারপর হলো রুটি, এগুলো বিক্রি করে, তারপর ফুচকাও বিক্রি করা হয়, ভ্যারাইটিস আইটেম বিক্রি করা হয়। সো দেখতে পারতেছেন ওই যে এই লোকটা বানায় মূলত, সো একটা পিঠা বানাচ্ছে দেখতে পারতেছেন। আমি প্রথমে ঢুকে মূলত ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, তারপরে আমার নিজের জন্য অর্ডার দিলাম। সো এটা একজন অর্ডার দিয়েছেন, তার জন্য মূলত তিনি বানাচ্ছেন এটা। সো যারা কিনা আপনারা পার্সেল নিয়ে যাবেন তাদের জন্য এই যে এই কাগজ, পার্সেল মুড়িয়ে দিবেন, দিয়ে তারপর আপনাদের দিবেন। আর যারা বসে এখানে খাবেন তারা এখানে বসে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতে পারতেছেন এটা একটা পিঠা, এটা মেবি ভিউয়ার্স 200 টাকা দামের পিঠা। দেখতেই পারতেছেন সাইজটাও বড় এবং অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। সো আরেকটা পিঠা ছাড়া হয়েছে, এটা ছোট, মেবি 50 টাকা দামের পিঠা। সো আমার সামনে কিন্তু একটা পিঠা রাখা হয়েছে, যেটা কিনা পার্সেল করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমার যখন পিঠা বানানো হবে আমার পিঠাটা, তখন আপনার সাথে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। সো দেখতেই পারছেন এখানে রাখা আক্রোশ, রাখা কাঠবাদাম, রাখা কাজু বাদাম রাখা, তারপরে হলো ভিউয়ার্স নারিকেল রাখা, তারপরে হলো কিশমিস রাখা, আরও দু একটা পদ রাখা, যেটা কিনা আমার মানে জানি না আমি নাম। সো পিঠাটা খেয়ে কিন্তু আমার মূলত অনেক ভালো লেগেছে, আপনারা আসতে পারেন এখানে। সো সেখানে আমি সম্পূর্ণ বলে দেবো ভিডিওর শেষ প্রান্তে। সো দেখতেই পারতেছেন আস্তে আস্তে পিঠা বানানো শুরু করতেছে, প্রথমে গুড়িমুড়ি দিয়ে, তারপর নারিকেল দিছে, তারপর আবার গুড়ি দিছে, তারপর এখানে আবার অনেক কিছু দিয়ে কয়েকটা গুঁড়ি দিয়ে আবার উপরে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছে, কিশমিশ দিচ্ছে, সবুজটার নাম জানি কি আমার ঠিক খেয়াল নেই বলেছিল। সো শেষে আক্রোশ দিবে, এই যে লাল যেটা বড়, এটা মূলত 100 টাকার পিঠা থেকে মূলত শুরু হয় এটা দেয়া। সো যদি কেউ কম টাকার পিঠা দেওয়া চায় তাকেও দিয়ে দেওয়া হয়, কার্পণ্য কার না। সো ওইদিকে দেখতে পারতেছেন ময়দা গুলছে এবং রুটি বানানোর জন্য প্রস্তুত হচ্ছে, এবং ওইখানে আপনার ময়দার সাথে আপনার পুরি সিঙ্গারও বানানো হবে, এখনই বানানো হবে। সো পিঠা আবারও দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা একটা মনোরম পরিবেশে আছি, যেটা কিনা আপনার গ্রামের ভিতরে পড়েছে। আপনারা জানেন যে হাটুভাঙ্গা একটা গ্রামের মতোই। সো এই সব উপাদান দিয়ে মূলত এই পিঠাটা বানানো হয়। 2000 টাকার পিঠা যেটা, সেটাতে মূলত ভিউয়ার্স এখানে যেটা আছে এই উপাদানগুলো দিয়ে আরও বেশ কিছু উপাদান মিলিত করা হয়, আরও সাইজে অনেক বড় হয়। এই যে আক্রোশ দেওয়া হয়েছে দেখতে পারতেছেন, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হলো কিশমিশ দেওয়া হচ্ছে। সো আমি মূলত 3-4টা ভিডিও করেছি পিঠার, যে 3-4টা ভিডিও পিঠা বানাচ্ছে এরকম ভিডিও, কারণ হলো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এবং আপনারা যাতে ভালো করে দেখতে পারেন ব্যাপারটা, এই জন্য 3-4 জনের পিঠা বানানোর সময় ভিডিওগুলো করা। সো ভিডিও কিন্তু চেষ্টা করেছি ভালো করার জন্য,
সো কোনো খুঁত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সো এই পিঠাটা পার্সেল যাবে, এখানে কিন্তু আপনার মূলত শুধু এই এলাকার মানুষ খেতে আসে তা না, যেমন আমি নরসিংদী থেকে এসেছি খেতে, আমার সাথে সাথে আরও কয়েকজন মানুষও নরসিংদী থেকে এসেছেন খেতে, তার সাথে সাথে ভিউয়ার্স সেই সাথে রায়পুরা থেকে আরও অন্যান্য জায়গার থেকে মানুষ খেতে আসে। একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, সে কিনা আপনার 2500 থেকে খেতে আসছে এখানে। ব্যাপার হলো যে ভিউয়ার্স ভালো জিনিসের কদর সব সময়, মানে আমার কাছে পিঠাটা খেয়ে ভালোই লাগলো। আমার পিঠা নিয়ে আমি একটু পরে বসবো, আমার পিঠা অর্ডার দিয়েছি অলরেডি, আমার পিঠা বানাবে, সিরিয়ালে আছে। সো বানানোর পরে আমি আপনাদের সাথে একদম খাওয়ার সময় সেই মুহূর্তে এবং খেতে কেমন এবং ক্লোজ থেকে পিঠা ভাঙার পর কেমন দেখায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সো আবারও দেখতে পারতেছেন একটা আরেকটা পিঠা বানাচ্ছে। সো মূলত ভিডিও অনেকগুলো করেছি, কোনটা আমার পিঠা কোনটা অন্যের পিঠা এটা একটু প্যাঁচ লেগে যাচ্ছে আর কি, সমস্যা নেই, আমি যখন টেবিলে নিয়ে বসবো তখন আপনারা বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার পরিবেশটা এমন যে আপনার অনেক শান্ত পরিবেশ, এবং যে লোকটা বানাচ্ছে সেই লোকটা কিন্তু অনেক ভদ্রলোক। কেমন কীভাবে কীভাবে বুঝলাম আমি সেটা হলো, ভিউয়ার্স 12 জনে 12 কথা একসাথে বলছেন কিন্তু তিনি রাখছেন না, মানে রেগে উঠছেন না, তিনি মূলত ভিউয়ার্স শান্ত মনে প্রশ্ন উত্তর দিচ্ছেন এবং না রেগে ঠান্ডা মাথায় সব কিছু কথা শুনছেন, তারপর উত্তর দিচ্ছেন এবং কাস্টমারের দিকে তিনি মনোযোগ দিচ্ছেন। সো আমার পিঠা রেডি, আমার পিঠা দিয়ে দেওয়া হয়েছে। সো আমার সামনে যে পিঠাটা দেখতে পারতেছেন এটা মূলত একটা 100 টাকা দামের পিঠা, 100 টাকা দিয়ে আপনারা এখানে এসে এই পিঠা পাবেন। এখানে মূলত ভিউয়ার্স কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আক্রোশ, তারপর হলো মুরব্বাও দেওয়া হয়, আরও কয়েকটা উপাদান দেওয়া হয়। সো দেখতে পারেন পিঠা কিন্তু আমি মূলত ভেঙে ফেলেছি, ভেতর দিয়ে গুড় দেওয়া হয়েছে ভালো পরিমাণ। সো যার কারণে কিন্তু ভিউয়ার্স মিষ্টিটা মূলত ভালো মিষ্টি, আর আপনারা কিন্তু মানে ফিদা হয়ে যাবেন এক কথা খেয়ে। এখানে আমার একটা পরামর্শ হলো, যারা কিনা মিষ্টি কম খান সেক্ষেত্রে ওই লোককে বলে দেবেন যে আমারটা একটু মিষ্টি কম দেবেন, তাহলে আপনাদেরটাই মিষ্টি কম দেবে। তিনি এটা বলে দিলে চলবে যে আমি মিষ্টি কম খাই, মিষ্টি কম দিন। সো তাছাড়া পিঠাটা কিন্তু একদম মারাত্মক মজা হয়েছে, যারা মিষ্টি কম খাবেন তারা মিষ্টি কম দিয়ে খাবেন, তাদের জন্য ভালো হবে, আর যারা মিষ্টি খেতে পারেন কোনো সমস্যা নেই তাদের জন্য আরও বেশি ভালো হবে। এই যে লাল যেটা দেখতে পাবেন আঙুর ফোনের মধ্যে, এটা হলো আখরুট। সো তাছাড়া এখানে আছে, বেশ কয়েকবার বলেছি আপনারা যে শুনেছেন, পিঠা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে। সব মিলে বলতে পারি যে 100 টাকার পিঠা খেতে এসে ভাড়াটাই চলে গেছে অনেক বেশি, কিন্তু সব মিলে বলতে পারি যেহেতু খাবার ভালো হয়েছে সেহেতু সেটা কোনো বিষয় নয়। সো এখানে নারিকেল আছে, মুরব্বা আছে, তারপর হলো এই দিক দিয়ে এটা জানি কি আরও অনেক কিছু বলা যায় যে আছে ঘুরে এটা মূলত। সো এই ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এটার ঠিকানা হলো ভিউয়ার্স আশনগর থেকে, রিক্সা দিয়ে আসতে পারবেন আপনারা, আপনার সিএনজি দিয়ে আসতে হবে বা অটোরিক্সা দিয়ে আসতে হবে। সো আটুবাঙ্গা স্টেশনের সামনে আপনারা নামবেন, নেমে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে বিখ্যাত বাবা পিঠা কোন জায়গায় বিক্রি করে, আপনাদের সবাই এই জায়গাটা দেখিয়ে দিবে, তখন আপনারা গেলে 100, 150, 200 টাকা যার যেমন চাহিদা সেই অনুযায়ী আপনারা খেতে পারেন পিঠা। সো আশা করি ভিডিও ভালো লেগেছে, এবং আমরা আছি এখন আটুবাঙ্গা স্টেশনের নামাতে। সো বিদায় নিচ্ছি, আমার এরকম আরও অনেক অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করবেন, দেখবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিডিও আপলোড করতে পারি ভালো ভালো। সো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।